রাহুকাল পড়েছে সকাল 10:03 থেকে সকাল 11:37 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত শুভ মুহূর্তটি থাকছে সকাল 11:12 থেকে দুপুর 12:03 পর্যন্ত। মেষ রাশির নবম ভাবে চন্দ্রমা অবস্থান করছে, তাই মানসিক ঊর্জা শক্তি বৃদ্ধি ঘটাবে এবং আপনার ভাগ্য বর্ধক এই চন্দ্রমা কাজ করবে আপনার জীবনে। সেবামূলক কাজে আজকের দিনটি অতিবাহিত করবেন এবং কোনো আত্মীয়ের বাড়িতে মাঙ্গলিক কাজে অংশগ্রহণ করবেন। দুপুরের পর থেকে আর্থিক স্থিতি কিছুটা ভালো থাকবে, ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনে আপনারা চেষ্টা করবেন। উচ্চ শিক্ষায় যুক্ত লোকেদের আজকে দিনটি উন্নতি ভরা। সরকারি কর্মজীবন আর 5টা দিনের মতোই কাটবে। স্কুল এবং ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন তাদের কিন্তু কর্মচাপ বৃদ্ধি পাচ্ছে। প্রাইভেট সেক্টরে যুক্ত লোকেদের খাটাখাটনি বৃদ্ধি পাবে, কিন্তু দুপুরের পরে ভালো কোনো সংবাদ পাবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে, লোন পাবেন। পার্টনারের সাথে ব্যবসাদারদের কিছুটা সমস্যা রয়েছে। বিবাহিত জীবনে মিশ্র ফল লাভ করবেন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। গৃহগত জীবন আজকের দিনটা মধ্যম কাটছে। আজকে মেষ রাশির জন্য শুভ রঙটি হচ্ছে লাল, শুভ সংখ্যাটি হচ্ছে 8। আর মেষ রাশির অশ্বিনী নক্ষত্র দিনটি ভালো, বরণী কিছুটা অশুভ, কৃত্তিকা দিনটি ভালো যাবে। বৃষরাশি অষ্টম ভাবে যেহেতু চন্দ্রমা অবস্থান করছে, শরীর সম্পর্কে বিশেষ করে ওয়াকিবহাল হন, যত্ন নিন বেশি করে। কিডনি, ব্যাক পেন বা কানের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কিন্তু আজকে সমস্যা বাড়বে। আর্থিক দৃষ্টিকোণ থেকে দিনটি ঠিকঠাক রয়েছে। ইন্স্যুরেন্স বা হঠাৎ কোনো সূত্র মারফত অর্থপ্রাপ্তি ঘটবে। রাস্তায় নিয়মকানুন মেনে চলুন, তা না হলে আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কর্মজীবন আজকের দিনে বহু কার্য আজকের দিনে সম্পাদন করবেন আপনি। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে। সরকারি জীবন শুভ কাটছে। প্রাইভেট জীবনে সাময়িক সংঘর্ষ রয়েছে, কিন্তু তার ভালো রেজাল্ট আপনারা পাবেন। সেলস এবং মার্কেটিংয়ে যুক্ত লোকেদের সাফল্য রয়েছে। দাম্পত্য জীবন শুভ থাকবে। আপনার নিজের কারণে দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি তৈরি হবে। গৃহগত জীবন আজকের দিনে ভালো কাটবে। কোনো ছোট ভাই বোনের কারণে সাময়িক কিছুটা কষ্ট পেতে পারেন। আজকের দিনে বিষরাশির শুভ রঙটি নীল, শুভ সংখ্যাটি 5। বিষরাশির কৃত্তিকা নক্ষত্র দিনটি ভালো যাবে, রোহিণী অশুভ। মেঘশিরা আজকের দিনটি ভালো কাটছে। মিথুন রাশি সপ্তম ভাবে চন্দ্রমা অবস্থান করছে। দুপুরের পর থেকে মেজাজ দারুণ রোমান্টিক হয়ে যাবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা প্রবল। জীবনসঙ্গী আজকের দিনে পুরো মাত্রায় সাপোর্ট করবে আপনাকে। সামাজিক কাজে আজকের দিনে ব্যস্ত থাকবেন। সোশ্যাল মিডিয়া মারফত আপনার নাম এবং আপনার গুণের প্রসার ঘটবে। আর্থিক ঋণ পরিশোধ করবেন আজকের দিনে। সেই ঋণ পরিশোধ করার জন্য আর্থিক সঞ্চয়ে কিছুটা ঘাটতি পড়বে। আজকের দিনে অনেকটাই টেনশন মুক্ত থাকবেন। কর্মজীবন আজকের দিনে ভালো কাটবে। প্রাইভেট কর্মজীবন আজকের দিনে মধ্যম কাটছে। প্রাপ্তিতে কিছুটা বাধা হতে পারে প্রাইভেট কর্মচারীদের। মিডিয়া মার্কেটিংয়ে যুক্ত লোকেদের উন্নতি। সরকারি কর্মজীবন অতি ভালো কাটছে। ব্যবসায় লাভ পাবেন, বকেয়া অর্থপ্রাপ্তি রয়েছে ব্যবসাদারদের। শরীর আজকে খুব ভালো থাকবে। গৃহে আত্মীয় সমাগম ঘটবে। হারানো কোনো জিনিস আজকের দিনে পেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 4, শুভ রঙটি কয়রি। মেঘশিরা নক্ষত্র ভালো যাচ্ছে। আদ্রা শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। পুনর্বসু দিনটি ভালো কাটছে। কর্কট রাশি দিনের দ্বিতীয়ার্ধটি পজিটিভ থাকছে। আয়ের পথে নতুন রাস্তা খুঁজে পাবেন, কিন্তু অত্যাধিক ব্যয়ের কারণে সঞ্চয় করে উঠতে পারবেন না। ঋণ পরিশোধ করার চাপ থাকছে। আজকের দিনে দুপুরের পরবর্তী সময় থেকে আপনার পাওয়ার পজিশন কর্মজীবনে বৃদ্ধি পাচ্ছে। যাত্রার দ্বারা ছোট্টখাট্র আঘাত বা চোট লাগার সম্ভাবনা রয়েছে। গিয়ে কোনো সরঞ্জাম ক্রয় করবেন, তার জন্য খরচা বৃদ্ধি পাচ্ছে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রভাবে দাম্পত্য জীবনে কিছুটা সুখের হানি হবে। সরকারি কর্মচারীরা পেন্ডিং কর্ম সম্পাদন করবেন। প্রাইভেট ক্ষেত্রে বসের সাথে তালমেল মিলিয়ে চললে দিনটি ভালো যাবে
এবং আজকের দিনের টার্গেট ফুলফিল করতে হবে। ব্যবসাদারদের দিনটি সামান্য যাবে কারণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যবসাদারদের শরীরে ব্যাক পেন মাইগ্রেন কিছুটা সমস্যা দেবে, ওভারঅল ভালো থাকছে। আজকের জন্য কর্কট রাশির শুভ রংটি হচ্ছে বেগুনি, শুভ সংখ্যাটি 4। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র ভালো কাটছে, পুষ্যা নক্ষত্রে কিছুটা ক্ষতি এবং অশ্লেষা নক্ষত্র দিনটি ভালো কাটবে। তার পরের রাশি সিংহ রাশি, পঞ্চমে চন্দ্রমার অবস্থান, মেজাজ দুর্দান্ত, খুশিতে থাকবেন। আর্থিক দিক থেকে বকেয়া অর্থ প্রাপ্তি ঘটবে, ফলত মন খুব খুশি থাকবে। লটারি বা শেয়ারে লাভ রয়েছে, আর্থিক ঋণ পরিশোধ করবেন। কর্মজীবনে কিছুটা উদাসীন্য ভাব থাকছে কারণ মানসিকভাবে বন্ধু বান্ধবের সাথে আমোদ প্রমোদ করে টাইমটা কাটাতে চাইবেন। ফোনের মাধ্যমে আজকের দিনে সিংহরাশি অনেকটা সময় কাটাবেন বন্ধু বান্ধবের সাথে, কাজে মন থাকবে না। সরকারি ক্ষেত্রে বকেয়া অর্থ প্রাপ্তি করছে, প্রাইভেট ক্ষেত্রে মিডিয়া মার্কেটিং ফ্যাশনের সাথে যুক্ত লোকেদের উন্নতি, তার সাথে হোটেল বা ট্যুরিজম যারা কাজে যুক্ত তাদের কিন্তু আজকের দিনে উন্নতি রয়েছে। আজকে কর্মজীবনে নতুন উপলব্ধি ঘটবে, আজকে কর্মক্ষেত্রে মন লাগাতে পারবেন না সিংহরাশির জাতক জাতিকারা। ব্যবসায় কিন্তু লাভ থাকছে, গৃহস্থ জীবনে শান্তি আনন্দ দুটোই থাকবে, কিন্তু শ্বশুর বাড়ির কোনো লোকের কথায় মানসিক কষ্ট পাবেন। ওভারঅল সিংহরাশির আজকের দিনটি খুব ভালো কাটছে। সিংহরাশির জন্য শুভ রংটি লাল, শুভ সংখ্যাটি 4। মঘা নক্ষত্র দিনটি শুভ, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আজকে বন্ধু নিয়ে সমস্যা, ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্র দিনটি ভালো। কন্যা, চতুর্থভাবে চন্দ্রমার অবস্থান কিছুটা টেনশন বৃদ্ধি করাবে। কর্মক্ষেত্রে উঁচু পোস্টের কোন লোক আপনার উপর কর্মের বড় বড় দায়িত্ব দিতে পারে, যার জন্য টেনশন বৃদ্ধি পাবে। আজকে কথার উপর লাগাম দিতে হবে, কর্মক্ষেত্রে এমন কোন সহযোগীকে বাজে কথা অথবা কটু কথা বলে ফেলতে পারেন। আজকে সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, আর্থিক দৃষ্টিকোণ থেকে দিনটি শুভ কাটছে। সরকারি কর্মজীবনে নতুন ভারপ্রাপ্তি ঘটছে, প্রাইভেট জীবনে উন্নতি রয়েছে, ব্যবসায় লাভ পাবেন আজকের দিনে। বিশেষ করে ল্যান্ড বা ভেহিকেলের ব্যবসা যারা করেন তাদের আজকে লাভ রয়েছে। দাম্পত্য জীবন শুভ, পার্টনার আপনাকে সাপোর্ট করবে, গৃহস্থ জীবনে শুভ থাকছে। জমি বা বাড়ি ক্রয়ের সম্ভাবনা আজকের দিনে রয়েছে। আজকের দিনে কন্যা রাশির জন্য শুভ রংটি হচ্ছে সাদা, শুভ সংখ্যাটি 3। কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র ভালো কাটবে, হস্তা কিছুটা সমস্যা, চিত্রা নক্ষত্রে দিনটি ভালো কাটছে। তুলা রাশি, আজকের দিনটা কিছুটা সমস্যা কারণ তৃতীয় চন্দ্রমা অবস্থান করছে। আপনাদের ভেতরকার সাহসিকতা একটা লিমিটের মধ্যে রাখুন, অত্যাধিক সাহসিকতা রাগ জেদ আজকে অহেতুক আপনাকে বিবাদ বা ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। তাই রাগ জেদ এবং সাহসিকতা কিছুটা হলে কমাতে হবে। যাত্রার দ্বারা কাঁধে বা পায়ে কোথাও চোট পেতে পারে। কর্মজীবন আজকে খুব ব্যস্ততায় কাটবে, আর্থিক দিক থেকে সামান্য সমস্যা দেখা দেবে, কাউকে অর্থ ধার দেয়াকে কেন্দ্র করে বিবাদ ঘটতে পারে। সরকারি ক্ষেত্রে আর্থিক বিষয় নিয়ে সমস্যা, প্রাইভেট ক্ষেত্রে আজকের দিনটা কর্মব্যস্ত থাকবেন। ব্যবসায় আজকের দিনটা ঠিকঠাক যাবে, তবে ইনভেস্ট করলে কিন্তু আজকে কিছুটা ক্ষতি হতে পারে, পার্টনারের সাথে কিছুটা বিরোধিতা রয়েছে। গৃহস্থ জীবন এবং দাম্পত্য জীবন দুটোই সমস্যা থাকছে। শরীরে রয়েছে ঘাড় কাঁধ কান বা পেটের সমস্যা আজকের দিনে রয়েছে। তুলা রাশির শুভ রংটি হচ্ছে নীল, শুভ সংখ্যাটি 6। চিত্রা নক্ষত্র দিনটি শুভ কাটছে, সাথী নক্ষত্রে শত্রুতা রয়েছে, ঠিক তেমনিভাবে বিশাখা নক্ষত্র ভালো কাটবে। বৃশ্চিক রাশি, দ্বিতীয় চন্দ্রমা আজকে শুভ পরিস্থিতি, আর্থিক দিক থেকে লাভ থাকছে, বহুদিনের আটকে থাকা টাকা আজকে দিনে পাচ্ছেন। ক্রিয়েটিভ অ্যাঙ্কার বা যারা কথার দ্বারা কাজে যুক্ত তাদের কিন্তু আজকের দিনে উন্নতি রয়েছে, গৃহ পরিবেশে আনন্দ ফিরে পাবেন। সরকারি কর্মজীবন শুভ কাটছে, প্রাইভেটে কিছু সমস্যা দেখা দেবে। ব্যবসা আজকে লাভ পাবেন, পার্টনারের সাথে সমস্যা হতে পারে, বিশেষ করে হোটেল এবং ডেকোরেশনের ব্যবসাদারদের আজকের দিনে লাভ রয়েছে। দাম্পত্য জীবন ভালো থাকবে, আর্থিক ধারকে কেন্দ্র করে কোনো বন্ধুর সাথে কথা কাটাকাটি ঘটবে।
আজকে বৃশ্চিক রাশির শুভ রংটি বেগুনি, শুভ সংখ্যাটি 3। বিশাখা নক্ষত্র ভালো কাটছে, অনুরাধা কিছুটা বিপদ, ঠিক জ্যৈষ্ঠা দিনটি শুভ কাটছে। তার পরের রাশি চক্র ধনুরাশি, লগ্নে চন্দ্রমা অবস্থান করছে, দুপুরের পর থেকে দিনটি খুব পজিটিভ যাবে। আর্থিক দিন দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আজকের দিনে আপনারা লাভ পাচ্ছেন, বহুদিনের ইচ্ছা পূরণ হবে। চাকুরির সন্ধানে রয়েছেন এরকম লোক, আজকের দিনে চাকরি পেতে পারেন। আইনি ঝামেলা থেকে মুক্ত হবেন, কর্মজীবনে উন্নতি, সরকারি এবং প্রাইভেট দুটি জীবনেই আজকের দিনে উন্নতি রয়েছে, বেকাররা কর্ম পাবেন। আজকে কর্ম দ্রুত সম্পাদন করার চেষ্টা আপনি করবেন। ব্যবসায় লাভ, স্বাধীন পেশা বিশেষ করে ওকালতিতে লাভ রয়েছে। গৃহগত জীবন শুভ, দাম্পত্য জীবনে সাময়িক কিছু সমস্যা থাকতে পারে। শরীর ভালো যাবে। আজকে ধনুরাশির শুভ রংটি হচ্ছে আকাশী নীল, শুভ সংখ্যাটি 6। মূলা নক্ষত্র মধ্যম যাচ্ছে, ঠিক পূর্বসারা নক্ষত্র আজকের দিনটা কিছুটা বিপদ যাচ্ছে, ঠিক উত্তরসারা নক্ষত্র আজকের দিনে লাভ রয়েছে। মকর রাশি, আজকে দ্বাদশভাবে চন্দ্রমা অবস্থান করছে, কিছুটা সমস্যা থাকবে। আর্থিক খরচা বৃদ্ধি পাচ্ছে, কর্মজীবনে অহেতুক খাটাখাটনি বৃদ্ধি পাবে। নিজের স্কিল দেখাতে আজকের দিনে কর্মক্ষেত্রে অসমর্থ থাকবেন আপনারা। পেন্ডিং কাজ আজকে পড়ে থাকবে, পড়ে উঠতে পারবেন না। গৃহস্থ জীবন ঠিকঠাক থাকবে, গিয়ের জন্য খরচা বৃদ্ধি পাবে। কোনো বন্ধুস্থানীয় কোনো লোকের জন্য অথবা মায়ের জন্য দাম্পত্য জীবনে কিছুটা সুখের হানি হবে। সরকারি যে জীবনে আজকের দিনে লিখিত কাজে ভুলভ্রান্তি হবে। প্রাইভেট ক্ষেত্রে আজকের দিনে চাকরি বাঁচানোর জন্য বসের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। ব্যবসায় মুনাফা কম, ওভারঅল সাবধানে কাটাবেন। আজকে মকর রাশির জন্য শুভ রংটি হচ্ছে কালো, শুভ সংখ্যাটি 2। উত্তরসেরা নক্ষত্রে কিছুটা সমস্যা রয়েছে, শ্রবণা নক্ষত্র বাজে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে ধনিষ্ঠা নক্ষত্র আজকের দিনটি মধ্যম কাটছে। কুম্ভ রাশি একাদশে চন্দ্রমার অবস্থান, সব দিক থেকে সুখে বৃদ্ধি। মা বাবার আশীর্বাদ রয়েছে, আর্থিক ঋণ পরিশোধ করবেন, বাহন কেনার ইচ্ছা পূরণ হতে পারে। কর্মজীবনে অধিক পরিশ্রমের রেজাল্ট আজকে পাবেন। অনলাইনে টাকা পয়সা লেনদেন করবেন না, অযথা হয়রানি হতে হবে। সরকারি জীবন ভালো থাকবে, প্রাইভেট জীবন মধ্যম, পেন্ডিং কাজ আজকে করতে হতে পারে, নতুন কর্মের যোগাযোগ পেতে পারেন। ব্যবসাদারদের আজকে লাভ থাকছে, দাম্পত্য জীবন শুভ, বন্ধুদের সাথে আমোদ প্রমোদ করে সময়টা অতিবাহিত করতে চাইবেন, কিন্তু বাজে বন্ধু স্বার্থপর বন্ধুর থেকে দূরে থাকবেন। আজকে লটারি সূত্রে লাভ রয়েছে। কুম্ভ রাশির শুভ রংটি স্লেট, শুভ সংখ্যাটি 4। ধনিষ্ঠা নক্ষত্র ভালো যাচ্ছে, শত বিষয়ে শত্রুতা, পূর্ব ভাদ্রপদ আজকের দিনটা ভালো কাটছে। মীন রাশি দশমে চন্দ্রমার অবস্থান, পিতার কথা শুনে চলুন, তাতে কিন্তু জীবনে সফলতা পাবেন। পিতার থেকে আর্থিক লাভ পাবেন, কর্মজীবনে নতুন প্রজেক্ট টার্গেট আজকের দিনে ফুলফিল করবেন, বহুদিনের আটকে থাকা কাজ আজকের দিনে করে উঠতে পারবেন। সরকারি কর্মজীবন আজকের দিনটি খুব শুভ কাটছে, কোনো ভালো খবর পাবেন। প্রাইভেট জীবনে সেলসের সাথে যুক্ত লোকেদের খুব উন্নতি, তার সাথে ইন্স্যুরেন্স এজেন্ট বা ব্রোকারদের উন্নতি। ব্যবসায় যারা ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা করেন তাদের কিন্তু লাভ রয়েছে। কর্মজীবনের বহু পরিকল্পনা আজকে বাস্তব রূপ দেবে। আজকের জন্য মীন রাশির শুভ রংটি হচ্ছে সবুজ, শুভ সংখ্যাটি 1। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আজকের দিনটি ভালো কাটছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আজকের দিনটা ভালো কাটবে, ঠিক তেমনি ভাবে রেবতী নক্ষত্র আজকের দিনটা সুন্দর কাটছে। এই রইল 28 আগস্ট দিন শুক্রবার, মেষ থেকে মীন রাশির কেমন কাটবে। রাশিফল ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।